হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাজিয়া, আজকে নিয়ে আসছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি মাদ্রিদের পুয়ের্তো দে সোলের একটি চাইনিজ রেস্টুরেন্টে যাচ্ছি। চিন্তা করলাম কেন না আপনাদের সাথে শেয়ার করা যাক। আপনারা এখানে হয়তো দেখতেই পাচ্ছেন, এখানে ক্রিসমাসের জন্য কাজ করা হচ্ছে। আজকে আমি যে রেস্টুরেন্টটাতে যাব, ওই রেস্টুরেন্টটির নাম ওয়াকসান। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আমার সাথেই থাকবেন। এই তো আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। আগে সোলের মধ্যে আসলে মনে হতো যেন কোনো মেলায় এসেছি, এত মানুষের ভিড় আর এত হইচই। অফ ডেতে তো কথাই নাই, বাট এখন এটা কিন্তু অফ ডে ছিল। আমরা যেদিন ওখানে গিয়েছিলাম রবিবার ছিল, রবিবার এখানে নর্মালি অফ ডে, বাট এত মানুষ কম ছিল যে কি বলবো। কোভিড-19 কারণে এই অবস্থা। এই তো আমরা রেস্টুরেন্টটাতে চলে আসছি, চারিদিকটা একদমই ফাঁকা কোভিড-19 কারণে। আসলে আমি একটু চেষ্টা করলাম আপনাদের তাদের কিচেনটা দেখানোর জন্য, তারা ঠিক কিভাবে রান্নাটা করে। আর রিজনেবল প্রাইসের মধ্যে আমার কাছে বেস্ট মনে হয়েছে, আর দেখতেও অনেক ইয়াম্মি ছিল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করতে ভুলবেন না। আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।